এক ব্যক্তি যদি নিজের সালাত আদায় করে নাই তারপরে যদি কোনো যাত্রী ইমামতি করে মানে একটি নামাজ যদি দুইবার করে পড়ে ফরজ নিয়তে পড়া জায়েজ না ভালো করে মাসলা শুনুন ফরজ নিয়তে ধরেন আসর নামাজ পড়লেন আপনি আর পড়ার পরে আরেক মসজিদে গেলেন আসর চলছে চলো এখানেও পড়েনি আর দুটোতে নিয়ত করলেন ফরজ তাহলে এটা নিষেধ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস লা তুসাল্লু সালাত ইয়াউমিন মাররাতি একদিনে এক সালাত দুইবার করে পড়বেন এশার নামাজ পড়ছেন আপনি পড়লেন আবার কি আরেক মসজিদে পড়ছেন আর দুটোতে ফরজের নিয়ত এটা চাইছে আর ফরজ আদায় হয়ে গেছে আপনার কিন্তু প্রথমটি ফরজ আর দ্বিতীয়টি হচ্ছে নফল এইভাবে আদায় করবেন এই মর্মে অনেক দলিল রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোনটি ফরজ হবে যেটা প্রথম সেটি ফরজ কারণ ফরজ কাঁধে দায়িত্ব আছে দায়িত্ব আগে আদায় করে দিয়েছে আর তারপরে নফল করলেন করলেন না করলেন না করলেন কথা বুঝতে পারছেন না তো এই জন্য বলছি যে এখান থেকে আর একটি মাসলা স্পষ্ট হবে সেটা হচ্ছে হানাফি মজহাবে নফলের পিছনে ফরজ পড়া যায় না নফলের পিছনে ফরজ পড়া যায় না কিন্তু মুয়াজ বিন জাবাল বুখারীতে যে হাদিস বারবার করে আসছে যে নবী সাল্লাল্লাহু পিছনে এশা পড়তেন আর এশা পড়ার পরে নিজের মহল্লাতে গিয়ে এমামতি করতেন তো এখানে তো যখন এমামতি করতেন তখন তো তার নফল তো নফলের পিছনে ফরজ পড়েছেন না পড়েননি মুসল্লিরা নবী সাল্লাল্লাহু বেঁচে আছেন যদি নাজাজ হতো ওহী নাজল হয়ে যেত মুয়াজকে সাবধান করে দিতেন করেছেন তখন হানাফিরা জবাব দেয় হাদিসের বলে না 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পিছনে উনি নফল পড়ে চলে যেতেন নফলের নিয়তে আর গিয়ে ইমামতি যখন করতেন তখন ফরজের নিয়ত করতেন অথচ স্পষ্ট অন্য হাদিসে রয়েছে যে যদি জালেম শাসকরা বা বেদাতি ইমাম ধরেন আজকাল যেমন বড় বিলম্ব করে নামাজ আদায় করছে তখন কি করবো ইয়া রাসূলুল্লাহ তখন কি বলেছেন সাল্লি সালাত আলি ওয়াক্তিহা সালাত আউয়াল ওয়াক্তে পড়ে না যখন দেখবে যে প্রথম নামাজ যে টাইম হয়ে গেছে আর আরো এক ঘন্টা পরে আসর পড়বে একবার সূর্য ওঠার 15 মিনিট আগে ফজর পড়বে আউয়াল ওয়াক্তে পড়ে না আউয়াল ওয়াক্তে পড়ে নিল তারপরে যদি তাদের আশেপাশে থাকো মসজিদের কাছে আছো অথবা মসজিদে তোমাকে সবাই জানছে যে এখানে আছো তাহলে তাদের সাথে শরীক হয়ে যাও না হলে তুমি বেনামাজি বলে গণ্য হবে সমাজের কাছে হ্যাঁ মসজিদে আসছো না তুমি এটাও করবে না তো তারপরে যদি শাসকের সেখানে প্রভাব থাকে এক সময় যেমন ছিল শাসকরাও খোঁজ নিত যে কেন নামাজ পড়ছে না পড়ছে এই মসজিদে কেন আসে না তার মানে আমাদেরকে ভালোবাসে না তার মানে আমাদের আনুগত্য করে তাহলে মুশকিল তো তাদের সাথে নামাজ পড়ে দেবে তাকুন লাকা নাফিলা তোমাদের এই নামাজটি কি হয়ে যাবে নফল হবে তাহলে নফল কোন নামাজটি দ্বিতীয় শেষ নামাজটি নফল আর এমনি যুক্তিও এটাই বলে মানুষের হায়াত মতের বিশ্বাস নাই তো আগে ফরজ আদায় করবেন না আগে নফল রমজানের কাজা বাকি আছে রমজানের কাজা বাকি আছে তো আপনি আগে কাজার ফরজ আদায় করবেন আপনি নফল রাখবেন সোমবার বৃহস্পতিবার নফল রাখা শুরু করেছে বলছে আগে সোমবার বৃহস্পতিবার গুলি রাখি না আগে কাজা করে কারণ হায়াত মতের বিশ্বাস নেই আপনার কাঁধে যেটা অজীব হয়েছে সেটা রাখেন আর এতে যখন কাজাগুলো শেষ হয়ে যাবে তারপরে তখন নফল সন্ন্যত রোজা রাখেন জি তো কি বলছেন অধ্যায়ে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করলো একবার সালাত আদায় করলো তারপরে আবার কারো যদি ইমামতি করে তো জায়েজ রয়েছে যেমন মুয়াজ বিন জাবাল করতেন বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নম্বর 711 কানা মুয়াজ ইউসাল্লি মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন কি করতেন মুক্তাদি হয়ে